মুভি ভিডিও নিয়ে যারা কাজ করে টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। মুভি ভিডিও নিয়ে কাজ করতে হলে যেগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো হলো, মুভি কোথায় থেকে ডাউনলোড করবেন আর কিভাবে এডিট করবেন। প্রথমত আপনাদের মুভি ডাউনলোড করতে হবে। মুভি ডাউনলোড করবেন কোথা থেকে? চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। মুভি ডাউনলোড করব আমরা মূলত ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে। তো প্রথমত আমরা অ্যাপসে চলে যাব। যাওয়ার পরে সার্চ বারে লিখব আমরা সুপার হিট। দেন সুপার হিট লেখার পরে আমরা ভিডিওতে চলে যাব। ভিডিওটি যাওয়ার পরে আমরা দেখব কোন ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে, কোন মুভি ক্লিপটা। সো সেই মুভি ক্লিপের উপর আমরা চাপ দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা কপি করে নিব। নেওয়ার পরে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। দেন ক্রোম ব্রাউজারে আসার পরে আমরা লিখব ফেসবুক ভিডিও ডাউনলোড। ফেসবুক ভিডিও ডাউনলোড লেখার পরে যে ফার্স্ট ওয়েবসাইটটি চলে আসবে আমরা সেটার উপর চাপ দিব। দেওয়ার পরে আমরা যে কপি লিঙ্কটা করলাম ওখানে এটা পেস্ট করে দেব। একটু লোডিং নেবেন, নেওয়ার পরে আমাদের ভিডিওটা চলে আসবে। সো সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব। নেওয়ার পরে আমাদের এডিট করতে হবে। মুভি ডাউনলোড করা তো আমাদের শেষ, সো এখন আমরা এডিট করব। মুভি ক্লিপ এডিট করা ছাড়া আপনি কখনোই ফেসবুক পেজে আপলোড দিতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার পলিসি ইস্যু আসার সম্ভাবনা 100%। তো এডিটের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব, তার জন্য এই ভিডিওটিতে 100টি শেয়ার পূরণ করে দিন যাতে পরবর্তী এডিটের ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।